নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটি চারে। তো চলুন আপনারাও সবাই একে একে আমাদের এই স্ক্রিনটা লক্ষ্য করুন, শতকরা থেকে 10টা প্রশ্ন আর সেটা 10 মিনিটের মধ্যে। তা আমরা আজকের প্রশ্ন শুরু করছি 381 নম্বর প্রশ্ন থেকে। তা এখানে কোশ্চেনটা বলা আছে 555 এর 12% প্লাস 666 এর 15% ইজ ইকুয়াল টু কত। কোশ্চেনটা এসছে SBI জুনিয়ার অ্যাসোসিয়েটস প্রিলিমিনারি এক্সাম 2016। খুবই ইজি কোশ্চেন আছে, তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। আমরা ক্যালকুলেশন করেছি, তা ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 166.5। তাহলে অপশান এ হলো এই কোশ্চেনের সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 382। 382 নম্বর প্রশ্নে প্রায় একই রকম কোশ্চেন, 420 এর 85% এবং জিজ্ঞাসিত কত শতাংশ 1080 = 735। খুবই ইজি অঙ্ক, আপনারা এই কোশ্চেনটাও দেখেছেন SBI জুনিয়ার অ্যাসোসিয়েটস প্রিলিমিনারি এক্সাম 2006 এর কোশ্চেন। তো চলুন আমরা এই কোশ্চেনটা ক্যালকুলেশন শুরু করি। তা প্রদত্ত দেওয়া আছে, আমাদের যেরকম দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে দিলাম এবং স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করার পর আমাদের এই কোশ্চেনের উত্তর বেরোলো 35। তাহলে অপশন সি এই কোশ্চেনের সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 383। 383 নম্বর প্রশ্ন SBI জুনিয়ার অ্যাসোসিয়েট প্রিলিমিনারি এক্সাম 2006, একই পরীক্ষার কোশ্চেন পরপর তিনটে, 1225 এর 30% মাইনাস 555 এর 64% ইজ ইকুয়াল কত। সেটা আমাদের বার করতে হবে চারটে অপশানের মধ্যে। তা ক্যালকুলেশন করছি আমরা, ক্যালকুলেশন করার পর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 12.3। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 384। 385 নম্বর প্রশ্ন, আর এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, যেটা CDS 2016 এর কোশ্চেন। নাগরাজ তার আয়ের 10% সঞ্চয় করতে পারে, কিন্তু 2 বছর পর যখন তার আয় 20% বৃদ্ধি পায় তখন ও সে আগের মতো সমপরিমাণ টাকা সঞ্চয় করে। তাহলে তার খরচের পরিমাণ কত শতাংশ বেড়েছে, তাহলে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। তো চলুন আমরা কোশ্চেনটার অ্যান্সার করি। ধরি তার আয় 100 টাকা, যেহেতু শতাংশের অঙ্ক তাই আমরা 100 ধরে করছি। সঞ্চয় 10 টাকা, খরচ 90 টাকা, বার্ষিক বর্ধিত আয় 120 টাকা, বর্ধিত খরচ 110 টাকা, খরচ বৃদ্ধি 110 - 90/90 = 22.29%। তাহলে অপশান এ এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 385। DMRC কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট CRA এক্সাম 2016 এর কোশ্চেন। 14% এর 14 + 28% এর 28 + 29 + 92% এর 96 - 15% এর 85 = কত। খুব ইজি কোশ্চেন, তো চলুন আমরা দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে দেওয়া আছে যেটা সেটা আমরা পরপর লিখে গেলাম, কোশ্চেন মার্ক দিয়ে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 85.37। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 386। DMRC কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট CRA এক্সাম 2016 এর কোশ্চেন। একটি দ্রব্যের ধার্য মূল্য 2400 টাকা, দোকানদার পরপর দুবার X% এবং 15% ছাড় দেয়। যদি ক্রেতা দ্রব্যটির জন্য 1876.8 টাকা দেয় তবে X এর মান কত, X এর মান কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তা ক্যালকুলেশন করছি, একটি দ্রব্যের ধার্য মূল্য আমাদের এখানে বেরিয়েছে 2400 টাকা। প্রদত্ত তত্ত্ব অনুসারে 2400 × 100 - X = 85% = 1876.80। আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমাদের X এর মান বেরিয়েছে 8%। তাহলে এখানে অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 387। 85 জন শিশুদের মধ্যে কেউ ব্যাডমিন্টন বা টেবিল টেনিস বা উভয় খেলে, গ্রুপের মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যা 70%, শুধুমাত্র ব্যাডমিন্টন খেলে এমন ছেলেদের সংখ্যা মোট ছেলের সংখ্যার 50%, ব্যাডমিন্টন খেলে এমন ছেলেদের মোট সংখ্যা 60%, কেবলমাত্র টেবিল টেনিস খেলে এমন শিশুদের সংখ্যা মোট শিশুদের 40% এবং মোট 12টি শিশু ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস উভয়ই খেলে। তাহলে শুধুমাত্র ব্যাডমিন্টন খেলে এমন মেয়েদের সংখ্যা কত। DMRC কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট CRA এক্সাম 2016 এর কোশ্চেন। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর।
তাহলে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ইস্টু মে আমরা এখানে 10:7 এটা আমরা পেয়েছি তাহলে ছেলে আমরা এখানে বার করেছি 10/17 × 85 = 50 আর মে 85 - 50 = 35 তাহলে ছেলেরা যারা শুধু ব্যাডমিন্টন খেলে তাহলে 50 এর 50% সমান সমান 25 জন ছেলেরা যারা ব্যাডমিন্টন খেলে তাহলে আমরা এখানে বার করছি কত 60 × 50 / 100 = 30 তাহলে শিশুরা যারা শুধু টেবিল টেনিস খেলে 85 × 40 / 100 = 34 তাহলে শিশুরা যারা ব্যাডমিন্টন এবং টেনিস খেলে 12 জন বেরিয়েছে ছেলেরা যারা শুধু টেবিল টেনিস খেলে 50 - 30 = 20 তাহলে মেয়েরা যারা শুধু টেবিল টেনিস খেলে এখানে 39 - 20 = আমাদের বেরিয়েছে 14 এখানে 34 - 14 = 14 তাহলে মেয়েরা যারা ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলে তাহলে 12 - 30 - 25 = আমাদের বেরিয়েছে 7 তাহলে মেয়েরা শুধু ব্যাডমিন্টন খেলে 35 - 14 - 7 = আমাদের এখানে উত্তর বেরিয়েছে কত না আমাদের এখানে উত্তর বেরিয়েছে 14 তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন বি 14 তাহলে শুধুমাত্র ব্যাডমিন্টন খেলে এমন মেয়ের সংখ্যা এখানে আমাদের বেরিয়েছে 14 চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 388 ESIUDC এক্সাম 2016 এর কোশ্চেন নন্দিনী বসু 5844 টাকা দিয়ে একটি জিনিস কিনেছিলেন তিনি মেকানিককে 156 টাকা দিয়েছিলেন মেরামতির জন্য তারপর তিনি 5700 টাকায় জিনিসটি বিক্রি করেছিলেন তার শতকরা ক্ষতির পরিমাণ কত ছিল তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে দ্রব্যটির প্রকৃত ক্রয় মূল্য 5844 + 356 = 6000 বিক্রয় মূল্য 5700 ক্ষতি 6000 - 5700 = 300 তাহলে শতকরা ক্ষতি 6300 মানে 300/6000 × 100 = 5% তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন এ 5% চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 389 389 নম্বর প্রশ্ন ESICUDC এক্সাম 2016 এর কোশ্চেন সেরেল 1250 টাকা দামের একটি হাতুড়ি 1900 টাকায় বিক্রি করলো তাহলে শতকরা লাভ কত ছিল তাহলে আমাদের এখানে শতকরা লাভ বার করতে হবে তো চলুন আমরা ক্যালকুলেশন করছি স্ক্রিনে তাহলে হাতুড়িটির ক্রয় মূল্য 1250 টাকা হাতুড়িটির বিক্রয় মূল্য 1900 টাকা শতকরা লাভ 1500 - 1250 / 1250 × 100 তাহলে সমান সমান ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে এখানে 20% মানে অপশন ডি এখানে সঠিক উত্তর চলে আসছি পরবর্তী ও শেষ প্রশ্ন 390 নম্বর প্রশ্ন এসবিআই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রিলিমিনারি এক্সাম 2016 এর কোশ্চেন একটি গ্রামে গ্রাম প্রধান পদ এর জন্য 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন সমগ্র ভোটের বা সমগ্র ভোটার তাদের নিজেদের আগ্রহে ভোট দিয়েছিলেন এবং কোনো ভোটই অবৈধ ছিল না হেরে যাওয়া প্রার্থী 30% ভোট পেয়েছিল যদি প্রত্যেক প্রার্থী অখণ্ড শতাংশ ভোট পেয়ে থাকে তবে বিজয়ী প্রার্থী কত ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে জয়লাভ করেছিলেন তো চলুন আমরা দেখে নেব 390 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর ক্যালকুলেশনের মাধ্যমে তাহলে ধরি গ্রামের মোট ভোটার 100 যেহেতু শতকরা হিসেবে ধরতে পারলে আমাদের অঙ্কটা খুবই তাড়াতাড়ি হবে তাহলে পরাজিত প্রার্থী ভোট পেয়েছিল 30% তাহলে এখানে 30% তাহলে 30% মানে এর 100 = 30 ভোট এটা আমরা এখানে বলতে পারি তাহলে বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে 100 - 30/100 = 70 তাহলে যদি উভয় সমান ভোট পেয়ে ওটা দেওয়া উচিত তাহলে 35 তাহলে বিজয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বনিম্ন পার্থক্য এখানে 34 - 36 তাহলে সেটা আমরা এখানে বার করছি এখানে অ্যানসার বেরিয়েছে অপশন ডি তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা 10 মিনিটের মধ্যে 10টা কোশ্চেন সলভ করে ফেলেছি আশা করছি আপনারা এই অঙ্কগুলো যদি আপনারা আমাদের স্ক্রিন থেকে না বুঝতে পারেন বা না করতে পারেন ভিডিওটি আপনারা আরেকবার দেখুন প্রয়োজনে আপনারা এই কোশ্চেনগুলো আপনাদের খাতায় লিখে আরেকবার করুন সময় একটু এদিক ওদিক হতে পারে তার কারণ আমরা এই কোশ্চেনগুলো পড়ে পড়ে অ্যান্সার করছি আপনারা যখন পরীক্ষার সময় করবেন অবশ্যই আপনারা 10 মিনিটের মধ্যেই করতে পারবেন যেহেতু আমরা করতে পেরেছি আপনারাও করতে পারবেন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো কাশ্যপ 12,000 টাকায় একটি মাতানুকল যন্ত্র কিনল এবং 15,000 টাকায় বিক্রি করলো তাহলে তার শতকরা লাভ কত অপশন এ 15 অপশন বি 20 অপশন সি 25 এবং অপশন ডি 35 এবং অপশন ই হচ্ছে কোনোটি নয় আপনাদের সুবিধার জন্য আমি কোশ্চেনটা আবার বলছি কাশ্যপ
12,000 টাকায় একটি বাতানুকল যন্ত্র কিনল, মানে একটা এসি মেশিন কিনেছে, এবং 15,000 টাকায় সেটি বিক্রি করলো, তার শতকরা লাভ কত? অপশন এ 15%, অপশন বি 20%, অপশন সি 25%, অপশন ডি 35%, এবং অপশন ই কোনোটি নয়। আপনাদের এই পাঁচটা উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন।